গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং টিয়া, তুমি কি তোমার হোমওয়ার্ক করে এনেছো? না ম্যাডাম, আমি আমার হোমওয়ার্ক করে আনিনি। টিয়া, আমি আজকাল দেখছি তুমি পড়াশোনায় খুব ফাঁকি দিচ্ছ, কয়েকদিন ধরে হোমওয়ার্ক করে আনছো না। তুমি তোমার মা বাবাকে গিয়ে আমার সাথে দেখা করতে বলবে, মনে থাকে যে। ঠিক আছে ম্যাডাম, আমি বাবা মাকে গিয়ে আসতে বলবো। ম্যাডাম, মা বাবা এসেছেন, আপনার সাথে কথা বলবেন। ম্যাডাম, আপনি আমাদেরকে আসতে বলেছিলেন? হ্যাঁ, আমি তোমাদেরকে আসতে বলেছিলাম। টিয়া কয়েকদিন ধরে হোমওয়ার্ক গুলো করছে না, পড়াশোনায়ও তেমন মন নেই। ম্যাডাম, আপনার উপর টিয়ার সব দায়িত্ব, আপনি ওকে শাসন করবেন, মারবেন, বকবেন, আমরা কিচ্ছু বলবো না। বাড়িতে আমরা যেমন ওর মা বাবা, তেমনি স্কুলে আপনি ওর গার্জিয়ান। ওকে শাসন করবেন, সব কিছু করবেন যাতে আমার মেয়ে পড়াশোনায় ভালো হয়। শুধু পড়াশোনায় নয়, ও অন্যান্য দিকেও যেন পারদর্শী হয়ে ওঠে। আমাদেরকে শ্রদ্ধা করে, সবাইকে ভক্তি করে, ওর মধ্যে যেন জ্ঞানের আলো প্রতিফলিত হয়, সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন। আমাদের নাম্বার পাওয়াও কোনো দরকার নেই, কিন্তু ও যেন বড় হয়, বড় মানুষ হয়ে ওঠে, সেটা আপনি লক্ষ্য রাখবেন। ঠিক আছে, ওর সব দায়িত্ব আমার। টিয়া টিয়া, তুমি হোমওয়ার্ক করে আনোনি কেন? প্রায় দিন দেখতে পাচ্ছি তুমি কিন্তু হোমওয়ার্ক করছো না, পড়াশোনায় কোনো মনোযোগ নেই। ভালো করে পড়াশোনা না করলে কি করে তুমি বড় হবে? তোমার গার্জিয়ানকে আমার সাথে দেখা করতে বলবে। না ম্যাডাম, হোমওয়ার্ক আমি তো করিনি। আমি তো জিমে গিয়েছিলাম। জিমে ওখানে অনেক টাইম থাকতে হয়, অনেক কিছু করতে হয়, সেই জন্য আমি করতে পারিনি বাড়ি এসে। টিয়া, শুধু জিম করলে হবে না, তোমাকে পড়াশোনাও তো করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। মা, জানো তো ম্যাডামটা খুব বাজে, আমাকে খুব মেরেছে। দেখো আমার মুখ ফুলে গেছে, হাত ভেঙে গেছে, একটা কিছু করো। ম্যাডাম ম্যাডাম, আপনার আমাদের মেয়েকে মেরেছেন, আপনার এত সাহস হয়েছে কোথা থেকে? আমাদের মেয়ের গায়ে হাত দেওয়া কে আপনাকে শাসন করতে বলেছে? আমি ওর গায়ে হাত দেইনি তো, আমি ওকে কিছুই বলিনি। মার 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 মার, ধরে ম্যাডামকে মার। হ্যাঁ, এত বড় স্পর্ধা, মেয়ের গায়ে হাত দেয়, কে শাসন করতে বলেছে? ওরকম পড়াশোনার আমাদের দরকার নেই, ওরাটা হবে না। মার 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 মার, মেয়ের একদম দিয়ে স্কুল থেকে তাড়িয়ে পড়াশোনা শেখাতে এসেছে, বেশি জ্ঞানদাত্রী হয়ে গেছে, জ্ঞানদাত্রী। এত জ্ঞানের আমাদের প্রয়োজন নেই, মার মার। সবাই মানে মেয়ের একদম ভাগিয়ে দিয়ে স্কুল থেকে, এরকম ম্যাডামের আমাদের দরকার নেই। হ্যাঁ, মেয়েকে শাসন করা, এত সাহস।